আমার মেয়েকে নিয়ে তোমায় ভাবতে হবে না মহুয়া। আমার মেয়ের বিয়ে করা ছাড়াও আরো অনেক কাজ আছে। এবং সেটা প্রমাণ দিয়েছে, বারবার প্রমাণ দিয়েছে, ভবিষ্যতে আরো দেবে। কাকা তুই কিছু বল। ওকে বলবে বুঝতে পারছো না দাদা? তাতা নে বিয়ে করতে চায় না। মেঘলা মা, তাকা আমার দিকে তাকা। একটা কথা মনে রাখবি, তোকে সবাই ছেড়ে চলে যাবে কিন্তু তোর বাপি যাবে না। এই কথাটা তুই মনে রেখে দিবি মা। আর আরও একটা কথা বলি, এই যে আজকে যত লোক তোকে অপমান করছে না, এই অপমানগুলো তোর হচ্ছে না, অপমান যারা করছে তাদের অপমান হচ্ছে। অপমান যাকে করা হয় তার অপমান হয় না মা, এই কথাটা মনে রাখবি। আরো কিছুক্ষণ বসে থাকতে হবে আমাদের। বিয়ের রিচুয়াল শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে। ওকে তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলি কাকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। আঙ্কেল, মেঘলার উপর সকাল থেকে প্রচুর স্ট্রেস গেছে, সারাদিন উপোস করেছিল, কিছু খায়নি, আর তারপরে এইসব। আমি জানি মেঘলা যথেষ্ট ম্যাচিওর, ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিতে পারবে। কিন্তু এমন দুজন মানুষ যাদেরও কোনোদিন দেখেনি, তারা ওর বাবি ওর মায়ের থেকে ওর কাছে বেশি ইম্পর্টেন্ট হতে পারে, সেটা আমি মানি না। আর আপনারা যদি আমার কথা জিজ্ঞেস করেন তাহলে আমি তো মেঘলাকে ভালোবেসেছি আঙ্কেল। মেঘলার জন্ম পরিচয় কোনোভাবেই আমার ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমার বাড়ির সবার তরফ থেকে আমার বাবার আচরণের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আফটারঅল হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না আঙ্কেল। এ সংসারে সব মানুষ একরকম হয় না, আর সেটা তো নিশ্চয়ই আপনি আপনার আপনার বড় মেয়েকে দেখে খুব ভালো করেই বুঝতে পারছেন। অদ্রিজা, মেঘলার জন্ম পরিচয় জানানোর জন্য আজকের দিনটাই তোমার সব থেকে পছন্দ হলো। আমায় ক্ষমা করবেন আঙ্কেল, কিন্তু আমার মনে হয় না, আমি শিওর আমার আর মেঘলার বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই আজকে অদ্রিজা এই কাজটা করলো। তুমি কি ভেবেছিলে অদ্রিজা? আমার আর মেঘলার বিয়েটা ভেঙে গেলে আমার বাড়ির লোকেদের প্রেশারে পড়ে আমি তোমার সঙ্গে বিয়ে করতে বাধ্য হব? তুমি আমাকে চিনতে ভুল করেছো অদ্রিজা। তোমার কি মনে হয় তোমার মতন একজন মানুষকে পৃথিবীর কোনো ছেলে কোনোদিনও রেসপেক্ট করতে পারবে? আর
তোমাকে যদি কেউ রেসপেক্টই না করতে পারে তাহলে তোমার সঙ্গে নিজের সারাটা জীবন কাটানোর কথা কেউ ভাবতেও পারবে না অত্রিজা। ভালোবাসা তো অনেক দূরের কথা, নিজেকে এতটা ছোট করে ফেলো না অত্রিজা। এতটা খেলো, এতটা হাস্যকর করে ফেলো না। এনিওয়ে, মেঘলার জ্ঞান ফিরে আসতেই আমি ওকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে চাইনি। আমি চেয়েছিলাম যাতে একটুখানি সময় রেস্ট নেওয়ার জন্য পায়, আর সেই ফাঁকে আমার বাড়ির নানান সদস্যরা আমার দিকে নানান প্রশ্ন ছুড়ে দিয়েছে। তার জন্য তারা কেউই দোষী নয়, দোষী আমি। তাদের ভরসাযোগ্য হয়তো আমি নিজেই হয়ে উঠতে পারিনি। অভিন মাম, আমি তোমাকে থ্যাংক ইউ বলে ছোট করব না। সেই ফর্ম্যালিটির সম্পর্ক তোমার সঙ্গে আমার নয়, তুমি আমার উপর ভরসা রাখতে পেরেছ, মাকে ভরসা দিয়েছ। এমন একটা দিনে যখন আমার বাড়ির আর অন্য কোনো মানুষ আমার উপর এইটুকু ভরসা রাখতে পারে, আজকের এই দিনটার জন্য আমার তরফ থেকে তোমাকে কোটি কোটি প্রণাম অভিন মাম, কোটি কোটি প্রণাম। চলো 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 পাল্টা।